আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে বেটা ফিশ। বেটা ফিশটা খুবই সুন্দর মাছ। পৃথিবীতে যতগুলা সুন্দর মাছ আছে তাদের মধ্যে বেটা ফিশ অন্যতম। এটাকে বলা হয় নাম্বার ওয়ান বিউটিফুল ফিশ। এটা সবচেয়ে অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে এবং দেখতে অনেক সুন্দর, দেখতে অনেকটা প্রজাপতির মতো, পরীর মতো। এই মাছটি রং এবং সাইজ অনুযায়ী বিভিন্ন জাতের হয়ে থাকে। আমাদের বাংলাদেশে খুবই কম সংখ্যক বেটা ফিশ পাওয়া যায়। এই বেটা ফিশগুলো বেশিরভাগই আমাদের যারা ছোট পরিসরে মাছ চাষ করা শুরু করছে তারা বেশিরভাগই ইম্পোর্ট করে। এখন ইম্পোর্ট করা মাছের মধ্যে আছে রেড, ব্লু, ব্ল্যাক। এই মাছগুলা দৈর্ঘ্যে বেশি বড় হয় না, এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 ইঞ্চি হয়। এখন এটা দেখতে খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। এখন এই মাছগুলোর দাম সম্পর্কে বলতে গেলে এখন আমাদের দেশে যেহেতু অ্যাভেলেবল না, যে সকল দেশে অ্যাভেলেবল সেই দেশে আমাদের বাংলাদেশি টাকায় এক একটা মাছ 30 থেকে 100 টাকা, 150 টাকা সর্বোচ্চ হয় জাতভেদে। এখন আর আমাদের দেশে যারা এক্সপোর্ট করতেছে তারা বেশিরভাগই একটা মাছের দাম সর্বনিম্ন 1 থেকে 150 টাকা নিচ্ছে, আর সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত আছে। এখন বিষয় হচ্ছে আমাদের দেশে যখন এগুলো অ্যাভেলেবল হবে, আমাদের দেশে ইনশাল্লাহ একসময় দাম যেমন গাপ্পি মাছের দাম আছে, মিক্স গাপ্পি যেমন হয়েছে, তেমনই এই বেটা ফিশের দামও হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে এই মাছটা যারা কালচার করতে চাচ্ছেন তারা মাছটা কীভাবে সংগ্রহ করবেন। এখন যারা এক্সপোর্ট করে তাদের সাথে যোগাযোগ করবেন। এখন যোগাযোগ করার পরে ওরা কিন্তু আপনাকে মেল ফিমেল সঠিকভাবে বাছাই করে দেবে। আর এই মাছটা চাষ করার সবচেয়ে বেনিফিট হলো যে এই মাছটা চাষ করতে অক্সিজেন খুবই কম লাগে, অর্থাৎ অক্সিজেন না দিলেই হয়। যারা কালচার করবেন তারা অক্সিজেন ছাড়াই মাছটা কালচার করতে পারবেন। এক্ষেত্রে আপনার খরচটা একটু কম হবে, আর টেনশনটা খুব কম থাকবে যে অক্সিজেন সংকটে মাছটা মারা যাবে, এই টেনশনটা করতে হবে না। আর এই মাছটা খাবারটা অন্যান্য স্বাভাবিক মাছের মতোই। এখন যে সকল ভাই এই মাছটা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই মাছ সংগ্রহ করার সময় যারা ইম্পোর্ট করতেছে বিদেশ থেকে সেই সকল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে মাছটা ক্রয়ের চেষ্টা করবেন। যে সকল ভাই এই বেটা মাছ চাষ করার চিন্তা করতেছেন তারা হয়তো ভাবতেছেন এত টাকার মাছ কীভাবে কিনবো। আমাদের দেশে প্রচুর লোক মাছ ইম্পোর্ট করে শুধু সেল করে। সেটা রাজশাহী, যশোর, তারপর ঢাকায় বিভিন্ন চ্যানেল আছে। এই চ্যানেলগুলোতে আপনারা ফলো করবেন। ফলো করার পরে দেখবেন কি যে ওদের সাথে যোগাযোগ করলে ওরা কিছু সময় নিলেও পরবর্তীতে এনে দেবে। আর এই মাছগুলো একটু বেশি দাম হলেও নিতে হবে, কারণ একটা মাছের দাম যদি অন্য দেশে 30 টাকা হয়, এটা আনার কস্ট আছে, শুল্ক আছে, জাহাজ ভাড়া আছে, এগুলো দিয়ে তাদের দেখা যাচ্ছে 10 টাকার মাছ 50 টাকা পড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে কিছু লাভ করে হলে ওরা সেই মাছটা আপনার কাছে বিক্রি করবে। এখন বিষয় হচ্ছে এই মাছটার চাহিদা নিয়ে কথা বলি। বাংলাদেশের যে সকল মাছ আছে তার মধ্যে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে এই বেটা ফিশ, কারণ এই বেটা ফিশটা একটা বোতলেও দীর্ঘদিন থাকে। আপনি দেখবেন যেখানে অ্যাকোয়ারিয়ামের দোকান আছে ছোট ছোট পাত্রে এই বেটা ফিশ রেখে দিয়েছে, ওখানে কোনো অক্সিজেনও নাই, কিছুই নাই, কিন্তু এখানে ওরা দীর্ঘদিন ধরে এই বেটা ফিশটা থাকে। আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই মাছটা চাষ করতে সবচেয়ে কম জায়গা লাগে, অর্থাৎ রঙিন মাছের চাষের ক্ষেত্রে যে সকল মাছ আছে যে পরিমাণ জায়গা লাগে অন্যান্য মাছ চাষ করতে, আর এই বেটা ফিশ চাষ করতে, ব্রিডিং করাতে এবং কালচার করতে সবচেয়ে কম জায়গা লাগে, কেননা এটা অক্সিজেন দেওয়া লাগে না। অক্সিজেন ছাড়া অল্প পানির মধ্যে এটা থাকে। শুধু আপনার খেয়াল রাখতে হবে যে মাছটায় যেন অ্যামোনিয়া না হয়ে, অর্থাৎ পানিতে অ্যামোনিয়া না হয়ে মাছটা যেন মারা না যায়। আর এই মাছটার বাজার চাহিদা খুবই বেশি, কারণ এই মাছটা আপনি ছোট একটা গ্লাসের মধ্যে রাখা যায়। তার মানে যারা শৌখিন একটা মাছ রাখবে তারাও কিন্তু এই মাছটা ক্রয় করবে। যখন একটু সুলভ হবে তখন কিন্তু এই মাছটা তারাও ক্রয় করবে। এখন বিষয় হচ্ছে এই মাছটার ব্রিডিং প্রসেস। এই মাছটার ব্রিডিং প্রসেস একটু জটিল, কারণ এই মাছটা ডিম দেয়, জোড়া করা খুবই কঠিন হয়। এই জন্য যে সকল ভাই এই বেটা ফিশ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই একটু স্টাডি করবেন এর উপর। কারণ যদি আপনি বেটা ফিশটা কেনেন, কেনার পর আপনি দেখবেন কিভাবে ব্রিডিং করে, কিভাবে মাছটাকে বাচ্চা যত্ন করে, কি করলে ভালো বাচ্চা পাওয়া যাবে এবং ব্রিড ভালো হবে, এই বিষয়গুলো একটু অনলাইনে খোঁজাখুঁজি করবেন। দেখবেন একটু অনলাইনে খোঁজাখুঁজি করলে আপনি অনেক কিছু পাবেন। যদি আপনি একবার ব্রিডিংয়ে বিফল হন, পরবর্তীতে দেখবেন কি যে আপনি সমস্যাগুলো আপনি নিজে নিজেই চিহ্নিত করতে পারবেন। নিজে নিজে যখন চিহ্নিত করতে পারবেন, পরবর্তীতে পরের স্টেপে কিন্তু ওই ভুলগুলো হবে না। যেমন ধরেন, আমি প্রথমে কমেট মাছের ব্রিডিং করাইছিলাম, ব্রিডিং করার পরে আমি বেশি বাচ্চা পাইনি, 150 থেকে 200 বাচ্চা পেয়েছে। কিন্তু পরের বার ব্রিডিং করার পরে আমি প্রচুর পরিমাণ বাচ্চা পাইছিলাম, সেখানে বাচ্চাগুলোও ঠিক ছিল, কিন্তু প্রথমে যেটা আছে সেটা কিন্তু টিকে নাই। এখন এই বিষয় হচ্ছে, এই মাছগুলা আপনারা যারা চাষ করবেন তারা যে ফলের ঝুড়িতে গাপ্পি চাষ না করে এই মাছগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি প্রফিট পাবেন। গাপ্পিতে প্রফিট আছে ভালো যাতে করতে পারলে, কিন্তু এই মাছগুলো কদর একটু বেশি, মার্কেটের চাহিদা গাপ্পি তুলনার থেকে এই বেটা ফিশগুলো চাহিদা বেশি। কারণ আপনি এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটা কালেক্ট করছি, ভিডিওটা নিজের না, ভিডিওটা কালেক্ট করে দিচ্ছি, আপনারা নিজেই দেখতে পাচ্ছেন কি যে গাপ্পি মাছ এবং এর মধ্যে কতটুকু পার্থক্য আছে। গাপ্পি মাছ করতে রিস্ক কম, এটাতেও রিস্ক কম, কিন্তু এটা একটু প্রফেশনাল হতে হবে। গাপ্পি মাছ যেমন তেমন হলেই হয়, আর এই মাছটার রোগ জীবাণু খুবই কম হয়, গাপ্পি তুলনায় খুবই কম হয়। এই জন্য যে সকল ভাই নতুন আছেন, তারা মোটামুটি মাছ সম্পর্কে একটু ধারণা আছে, তারা এই বেটা ফিশ কালচার করা শুরু করতে পারেন। আর শুরু করলে ইনশাল্লাহ আপনাকে পিছন দিকে তাকাতে হবে না, আপনি ইনশাল্লাহ একটু যত্নশীল হলে ভালো প্রফিট পাবেন।